এরকম কোরের একটা নতুন আপডেট, এখানে কিন্তু গিভওয়ে দিছে তারা। তার আগে বিটিসি গিভওয়ে দিত, এখন কিন্তু কোর গিভওয়ে দিচ্ছে। তো আপনারা হয়তো অনেকে এটা পাননি, কারণ অ্যাপটা কিন্তু আপডেট করতে হবে, আপডেট না করলে কিন্তু এই গিভওয়ের অপশনটা পাবেন না। তো দেখেন এখানে হিউজ অ্যামাউন্টের গিভওয়ে, এখানে যদি ইউএসডিটি দেখেন, এখানে 888 ইউএসডিটির মতো, 88 ইউএসডিটি, 8 ইউএসডিটি, 1 ইউএসডিটি, 10 সেন্ট এবং কি 1 সেন্ট করেও পাবে। যেখানে মানুষের অবস্থা দেখেন, এখানে মানুষ দিবে কতগুলোকে, এখানে 2 লাখ মানুষকে দিবে, এখানেও 2 লাখ, এইখানেও 2 লাখ। তো আমি সব কিছু ওভারঅল বিষয়টা বোঝাই দিচ্ছি, এই গিভওয়েতে কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন। যারা সাতোশি করে এখনও জয়েন করেন নাই, তারা ভাই জয়েন করে নেন, কারণ সাতোশিকুর কোনো লিমিটেড টাইমের কোনো প্রজেক্ট না, এটা কিন্তু অনেক দিন চলবে, অনেক প্রজেক্ট এখানে তাদের চেইনে অ্যাড হবে। তো দেখেন আমরা কিন্তু এখানে যে টেস্টনেটের টোকেনও কিন্তু আমরা প্রতিদিন ক্লেম করি, কেন করি ভাই, এটা তো টেস্টনেটের টোকেন তারা বলছে, তারপরে গেম ক্লেম করা হয়, কারণ কি এই টেস্টনেটের টোকেন তাদের যখন মেইন নেটে আসবে তখন কিন্তু আমাদের কোনো ফেসিলিটি দিতে পারে, যদিও তারা বলছে এই টোকেন তারা দিবে না, কিন্তু দেখা যাবে যে লাস্ট পর্যায়ে কিন্তু দিয়ে দিল, তখন কিন্তু আফসোস করতে হবে আপনাকে। তো আপনারা যারা জয়েন হন নাই এখনও, মানে এই বিটিসি এর সাতোশি বা কোরে যারা এখনও জয়েন হন নাই, তারা এই ভিডিওটা দেখবেন। আমি অলরেডি 10 মাস আগে মনে হয় ভিডিও দিয়েছিলাম, তো বেশি মানুষ জয়েন হয় নাই। তো দেখেন এখানে এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। খুব সিম্পল, জাস্ট মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে তারপরে আপনার কান্ট্রি ভেরিফিকেশন করতে হবে, তারপরে আপনার ফেস ভেরিফিকেশন, জাস্ট শেষ, দ্যাটস ইট। তারপরে আপনি এখানে গিভওয়ের অপশন পেয়ে যাবেন। যারা গিভওয়ের অপশন পান নাই, আগে থেকে জয়েন আছেন, তাদের কী করতে হবে, এখান থেকে যে মি সেকশনে যাবেন, এখান থেকে ডাউনলোড সেকশনে যাবেন, এখানে ক্লিক করার পরে যে কোনো এটাতে ক্লিক করবেন, অথবা আপনি এখানে ক্লিক করলেও প্লে স্টোর পেয়ে যাবেন। আমি যদি এখানে ক্লিক করে দেখাই, এখান থেকে ব্রাউজারে ওপেন করে নেবেন, করে নেওয়ার পরে তারপরে এটা আপনি প্লে স্টোরে থেকে এই করে নেবেন, আপডেট করে নেবেন, এই যে এখান থেকে প্লে স্টোরে ক্লিক করে আপনার অ্যাপটা আপডেট করে নেবেন। আপডেট করার সাথে সাথেই আপনার দেখবেন যে আপনার এখানে এয়ারড্রপ সেকশনে যাওয়ার পরে দেখতে পারবেন যে গিভওয়ে সেকশন চলে আসছে এইখানে। তো গিভওয়েতে জয়েন করার জন্য আমাদের যা লাগবে, এখান থেকে এই যে দেখেন অ্যাভেলেবল বোর্ড, আমার কিন্তু বোর্ড 0। তো কেন 0, আপনারও 0, অনেকের আবার কিন্তু বোর্ড এখানে আছে। তো এই ভোট পাওয়ার জন্য আপনাকে যা করতে, আপনি এই ভোটগুলো তখনই পাবেন যখন আপনি এখন যে এই যে ইয়া ক্যাম্পেইনটা চলতেছে এইখানে যদি আপনি রেফার করেন, আপনি যে রেফার লিঙ্ক আছে সেই লিঙ্ক দ্বারা যদি আপনি কাউকে রেফার করেন, তাহলে কিন্তু আপনি এখন এই টোকেনগুলো পাবেন, বা এই যে বোর্ডের অপশনগুলো পাবেন, বা বোর্ডের টোকেনগুলো পাবেন। তো দেখেন এখানে তারা বলছে যদি আপনি ইচ একটা রেফার করেন তাহলে 100টা বোর্ড দেওয়ার এখানে অ্যাবিলিটি রাখবেন, অ্যাভেলেবল বোর্ড থাকবে 100টা। এভাবে তারা একটা ক্যালকুলেশন করছে, এবং কি এই বোর্ডগুলো আমি একটু আগে একটা রেফার করলাম, আমি নিজে নিজেই করে দেখলাম যে এটা হয় কি না। করার পরে যেটা বুঝলাম যে এখানে আপনার বোর্ডের যে টোকেনগুলো আছে বা বোর্ড দেওয়ার অ্যাবিলিটিগুলো আছে, সেটা আপনার অ্যাড হবে পার উইকে, প্রতি সপ্তাহে এখানে অ্যাড হবে। দেখেন এখানে বলছে যে এই যে ফার্স্টে দিবে এতগুলো কোর, মানে এটা পাবে 5 জন মানুষের, যেটা ডলার হইলো $88, তারপরে দিবে এত কোর, তারপরে এটা হলো $88, এইটা পাবে শনিবার, এটা হলো যে দেখেন টিউজডে, তারপরে স্যাটারডে এবং কি সানডে, 3 দিন কিন্তু এটা ডিস্ট্রিবিউট হবে। তো কত কত মানুষ পাবে সেটা বলছে, এই যে এখানে দেখেন এইখানে দিবে শনিবারে আর রবিবার, আর এখানে 100 জন মানুষকে দিবে 200, এখানে হলো 888 জন, এইভাবে আর কি প্রতিদিন কত করে দিবে, পার পার্সন কত পাইতেছে সব কিছু এখানে দিয়ে দিছে। এগুলো হলো পার পার্সন পাবে $888 পার পার্সনে পাবে, $88 করে 5 জনে পাবে, এমনকি তারপরে পাবে $30 করে, এটা হলো $88, 10 জন এখানে, এখানে হলো 30 জন, এইভাবেই আর কি। এগুলো হলো পার পার্সনের অ্যামাউন্ট কত করে পাবে। তো হিউজ একটা অ্যামাউন্ট, জাস্ট এখানে বোর্ড যখন আপনার অ্যাভেলেবল থাকবে, যদি আপনি এই সপ্তাহে দেখা গেছে যদি আপনি 3টা ই করেন রেফার করেন, তাহলে 300 এখানে বোর্ড থাকবে, যেটা দ্বারা এই যে এখানে সংখ্যাগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, জাস্ট একটাতে সিলেক্ট করবেন, এই যে এখানে দেখেন এখানে বলে দিবে যে কোন অপশনটা আপনি সিলেক্ট করবেন, যেহেতু আমার বোর্ড নাই আমি কিন্তু দিতে পারবো না, এখানে পি কনফার্মে ক্লিক করবেন, যদি বোর্ড থাকে তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তো জাস্ট এইভাবে বোর্ড দিতে হবে, বোর্ড দেওয়ার পরে আপনি যে এইগুলো পাবেন, মানে এখানে কোরগুলো পাবেন, সেগুলো কিন্তু আপনি যে টোকেন অ্যাড করছেন, মানে আপনি যে ওয়ালেটটা অ্যাড করছেন ওইখানে আপনি শো করবে, এগুলো কিন্তু এয়ারড্রপ টোকেন, এখানে শো করবে না, বা এইখানেও দেখতে পারবেন এই যে কোরের মধ্যে আপনার অ্যাভেলেবল কত কোর আছে, যেগুলো এয়ারড্রপের কোর সেগুলো কিন্তু আমরা আমাদের যে ওয়ালেট আছে সেইখানে কিন্তু শো করতেছে, সেখানে আমরা দেখতে পারবো।
তো যা হোক, এইভাবে জাস্ট আপনাকে এখানে রেফার করতে হবে। রেফার করলে আপনার বোর্ড দেওয়ার অ্যাবিলিটি আসবে আর কি। এই অ্যাবিলিটির দ্বারাই কিন্তু আপনি লগইনগুলো আছে সেগুলোতে মানে পার্টিসিপেট করতে পারবেন, গিভওয়ের যে এইগুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। তো যাই হোক, এইভাবে আপনি রেফার করেন যদি পারেন আর কি। আর যারা এখনও জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন। তো জয়েন করলে আপনাদেরই লাভ, কারণ এইখান থেকে আপনি প্রতিদিন মাইন করতে পারতেছেন। মাইন করলে আপনি টোকেন পাবেন এবং কি এখানে গিভওয়েতেও জয়েন করতে পারবেন যদি আপনি রেফার করতে পারেন। তো আগের ভিডিওগুলো দেখে নেবেন, আমি সব ভিডিওই দিয়ে দিয়েছি, তো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এতটুকুই জাস্ট আপডেট ছিল। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন।